জন্মগত ত্রুটি সেটি আসলে পুরুষদের ক্ষেত্রে বন্ধাত্বের সমস্যা কোন কোন ক্ষেত্রে আসলে করে থাকে? আনডিসেন্ডেড টেস্টিস কিপ্টোরকিডিজম, আনডিসেন্ডেড টেস্টে যেটা ডিটেক্টই হয় না, অনেক সময় মা বাবা বুঝতে পারে না যে তার দুইটা টেস্টের যে জায়গায় আছে কিনা সেটা কিন্তু বোঝে না। আমি সেদিন একটা কাপলকে দেখলাম, আনডিসেন্ডেড টেস্টেজের একটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু লেটারই যে টেস্টগুলোর ক্যান্সার করে। সো আমি সেদিন একটা ফিমেল পেশেন্ট পেলাম যার হচ্ছে গিয়ে হাজবেন্ডের আনডিসেন্ডেড টেস্টিস এটা ডিটেক্টই হয় নাই, এতদিন ডিটেক্ট হয়নি। সেটা কি কোনো লক্ষণ বা উপসর্গ থাকে কিনা প্রাথমিক পর্যায়ে, যেমন কি বলছিলেন আনডিসেন্ডেড টেস্টিসের বিষয়ে? এটা পাওয়া যায় না যদি না মা বাবা, মা স্পেশালি মা এবং বাবা যদি এক্সামিন না করে, গোসল করার সময় বাচ্চা ছোট বাচ্চা যে ওখানে দুইটা স্ক্রুডামের মধ্যে দুইটা টেস্টিস আছে কিনা সেটা কিন্তু মা এবং বাবারই ফিল করার কথা, অন্য কেউ তো আর বোঝার কথা না। সো আর বাচ্চা বড় হলে সে যদি সে যখন পিউবার্টিতে যায় তখন তার ফিচারগুলো, ইউজুয়ালি তো সে একটা অ্যাডাল্ট মেল, তার টেস্টিস তো হরমোন টেস্টোস্টেরন তো প্রোডাকশন করে, যে কারণে বুঝতে হয়তো দেরি হয়, কিন্তু ডিটেক্ট হইতে দেরি হলে সমস্যা, আর্লি ডিটেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি চিকিৎসা পদ্ধতি আসলে রয়েছে এই পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে? পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে প্রথম চিকিৎসায় হচ্ছে তুমি যদি বলো সেটা মেডিসিনের কিছু রোল আছে, যেমন লাইক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যারোমাটে, যাদের অলিগোস্পার্মিয়া থাকে তাদের অ্যারোমাটেজ ইনহিবিটর এবং গোনাড্রোপিন ইঞ্জেকশন ভালো কাজ করে। আচ্ছা, বাট সার্জিক্যাল রোল খুবই কম, লাইক ভেরিকুসিল কিছু ফ্যাক্টর আছে যেগুলোতে সার্জিক্যাল রোল বলে নিউরোলজিস্টরা, বাট এটা প্লাস মাইনাস কন্ট্রোভার্সিয়াল। তো মেডিসিন যখন কাজ করে না তখন তার একটাই রোল হয় আইভিএফ। সেক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিভিন্ন মরফোলজিক্যাল চেঞ্জ কিংবা ইনফেকশনের কারণে যে চেঞ্জগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী সময় আসলে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব কিনা যেটি অনেকেই জানতে চান? হ্যাঁ, ঔষধ অবশ্যই, ঔষধে অনেক কিছু ঠিক হয়ে যায়, যেগুলো নিউট্রিসিকাস এখন কিছু মেডিসিন কিছু ম্যাটেরিয়ালস বের হয়েছে যেগুলো হচ্ছে মিনারেলস অ্যান্ড ভিটামিনের কম্বিনেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো কিন্তু অনেক কাজ করে। লাইক দেখা যায় যে স্পার্মের মরফোলজি চেঞ্জ হয়ে যায়, প্রোডাকশন বেড়ে যায় এবং দ্যাট ইজ অ্যাবনর্ম চান্স অফ কনসেপশন বেড়ে যায়, মিসক্যারেজের রেট কমে যায়, বিকজ এই নিউট্রিসিকাসগুলি যেটা করে সেটা হচ্ছে ডিএনএর চেঞ্জটাকে, ডিএনএ ফ্রাগমেন্টেশন হলে ডিএনএর যে প্রবলেম থাকে সিমেনে স্পার্মের মধ্যে সেটা কিন্তু ঠিক করে দেয়। সো মেডিসিনের অনেক বড় রোল। স্ক্রিনিংটা কতটুকু গুরুত্বপূর্ণ যদি আমি পুরুষদের ক্ষেত্রে বলি, কারণ একেবারে যেমনটি আপনি বলছিলেন যে পরবর্তী যে বয়স বাড়ার সাথে সাথে এটি আসলে ধরা পড়ে, কিন্তু এটি যদি আর্লি এজে ডিটেক্ট করা যায় সেক্ষেত্রে আসলে অত্যন্ত সহায়ক হয় ডিসিশন নিতে যে পরবর্তী জীবনে তিনি কি পদ্ধতি অবলম্বন করবেন, সেক্ষেত্রে স্ক্রিনিং এর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যখন কাপল জানতে পারবে যে তার সমস্যা আছে, এক বছরের মধ্যে প্রেগনেন্সি হচ্ছে না, তখন সে অবশ্যই ডক্টরের কাছে যাবে এবং ডক্টর তাকে প্রপার ওয়েতে গাইডলাইন করে দিবে যে তোমার এই সমস্যা, অতএব তুমি এইভাবে চিকিৎসা নাও, মানে এটাকে ইগনোর করার কোনো ওয়ে নাই। এবং মোস্ট অফ দ্য কাপল দেখা যায় যে হাজবেন্ডের যে প্রবলেম থাকে, মেল পার্টনারের প্রবলেম অ্যাকচুয়ালি ঔষধে অনেকখানি ঠিক হয়ে যায়, খুব কম ক্ষেত্রেই প্যাশেন্ট অ্যাজোস্পার্মিয়া প্রেজেন্ট হয়। অ্যাজোস্পার্মিয়া যেটা সেটাতেও তোমার দেখা যায় যে অ্যাজোস্পার্মিয়াতে আমরা কজ অফ অ্যাজোস্পার্মিয়া, কজ যদি কারেকশন করা যায় তখন আবার এটা ট্রিটমেন্ট প্ল্যানটা সাকসেস হয় ভালো। অ্যাজোস্পার্মিয়া যদি হরমোন ফ্যাক্টর যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফে পারফেক্টলি ওই পার্সনেরই বাচ্চা স্পেসিস পাওয়া যাবে। এই যে আমরা বলছিলাম যে আনডিসেন্ডেড টেস্টিসের কথা, সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় কিনা? আনডিসেন্ডেড অবশ্যই সার্জারি লাগবে। সেটি কত বছর বয়সের থেকে করা যাবে সার্জারি? এটা তো ডিটেক্ট হওয়ার পরে, অ্যাকচুয়ালি যদি খুব ছোট থাকতে ডিটেক্ট হয় লাইক এজ অফ 2 ইয়ার্সের আগে ডিটেক্ট হয় তাহলে সার্জনরা ওয়েট করে, আর যদি ম্যাচিউর স্টেজে আসে তো যখন ডিটেক্ট হবে তখনই অপারেশনের বিষয়টা আসে।